হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি আইকনিক গার্লস। তো আজকে আমি বুঝতেই পারছো দুটো নিউ পাবলিক, এই যে এটা একটা যে একটু অ্যাটেনশন দেয় না আমাকে একদম, এন্ড সেকেন্ড এটা। তো আজকে আমি আর অঙ্কিতা একদিনের জন্য আরামবাগ এসেছি, একদিনের জন্য কি করতে। তোমরা মেবি থাম্বনেলে দেখতেই পেয়েছো, টাইটেলও, কিছু একটা স্পেশাল রিজন আছে। তো সেটা আসছে পরে, আমি একদিনের জন্য এসেছি। কালকে আবার আমি আর অঙ্কিতা কলকাতা চলে যাব। অ্যান্ড দেখো একে, এতটা পাত্তা দেয় না কিন্তু দেখো কি কিউট লাগে। অ্যান্ড যেটা বলছিলাম, কি বলছিলাম আমি, স্পেশাল রিজন। তো স্পেশাল রিজনটা কি 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 গেস কর। সো এখন আমি মামা বাড়ি যাচ্ছি, তো লাকিকে ঘরেই থাকতে হবে বিকজ বাইরে খুব বৃষ্টি পড়ছে। হ্যাঁ, নালে ওকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। ওকে নিয়ে আমি যেতে পারবো না, এত ডিস্টার্ব করছিল, একটুও কথা বলতে দিচ্ছিল না। ও অলওয়েজ এরকমই করে, একদম ক্যামেরা কনসাস ছেলে একটা। তো দ্যাটস হোয়াই ওকে রেখেই আমি ক্লিপটা নিতে গেলাম। আমি ওকে, মানে আমি যখন আসি ওর থেকে মজা মনে আর কেউ পায় না, কারণ আমি আসলে ও যা ইচ্ছা সেটাই করতে পারে। ও মানে মা ওকে কিছু বলতে পারবে না, বাপি ওকে কিছু বলতে পারবে না, ইনি ওকে কিছু বলতে পারবে না, কারণ ওর যা ইচ্ছা বলিও না, ওর যা ইচ্ছা ও সেটাই করে। তো আমি লাকিকে বেশি ক্যামেরার সামনে আনতে চাই না, জাস্ট বিকজ অফ আই বিলিভ ইন নাজার থিংস অবভিয়াসলি। তো আমি খুব বিলিভ করি, দ্যাটস হোয়াই আমি ওকে একটুও ক্যামেরার সামনে আনতে চাই না। এই ভিডিওটা ছাড়ার আগেও আমি ওর কালা টিকা দিয়ে দেবো মাথায়। আরে ও আসেও নি একবার, জাস্ট লাস্ট একটা এন্ডিং ব্লগে ও এসেছিল। ওকে আমি আনতে চাই না, কারণ আমি খুব ভয় পাই। চলো, মা অলরেডি বাপের বাড়ির নাম শুনে আগেই চলে গেছে, জেনারেলি যেটা হয়। তো আর আমি এখন যাব, লাকিও যেত, লাকিরও যাওয়ার কথা ছিল, বাট বাইরে বৃষ্টি হচ্ছে বলে ওকে আমরা নিয়ে যাব না, কারণ ভিজে গেলে প্রবলেম হবে। তো এখানেই ও থাকবে নিচের এর কাছে। তো দ্যাটস ওয়াই চলো মা বাড়িতে গিয়ে আমি নেক্সট ক্লিপটা নিচ্ছি, ব্লগটা দেখতে থাকো বারবার। তো আমরা টোটো করেই যাচ্ছি মামা বাড়ি, জাস্ট বিকজ অফ আমার মামা বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স অনলি 10, দ্যাটস ওয়াই। অ্যান্ড আমি চলেও এসেছি। আমাদের কোনো স্পেশাল ডে আর সেটাতে বৃষ্টি হবে না, এটা ইম্পসিবল ম্যাটার। বৃষ্টি সব জায়গাতে থাকে, বৃষ্টি হয়ে গেছে। অ্যান্ড আমরা এসেছিলাম ছাদে জাস্ট বিকজ অফ এনার ভিডিও শুট করার জন্য। শোন না, শোন, আজকে স্পেশাল ডে। স্পেশাল তো অবশ্যই, কিন্তু কেন এখন বলবি না? তো কতটা এক্সাইটেড তুই? খুব খুব খুব। আমিও। অ্যান্ড আজকের দিনটা আজকেই হলো জাস্ট বিকজ অফ আমি আজকে এসেছি, তাই সেটা তো বল। মানে ফোন করে করে দিদি না এলে আমি করবই না কাজটা, দিদি না এলে হবেই না কাজ। কি কাজ? কাজ ওই তো, ওটাই তো সাসপেন্স, ওটাই তো সাসপেন্স। কি কাজ? সাসপেন্স। নিচ থেকে ডাকছে, চলো নিচে গিয়ে সবাই, হোল ফ্যামিলি যাচ্ছি আমরা। তো হোল ফ্যামিলি আমার রেডি হয়ে গেছে ওই কাজটার জন্য, যে কাজটার জন্য আমার এখানে আসা। সবাই ভাবছে এরা এমন কি কাজ করতে যাচ্ছে, দেখতে থাকো, দেখতে থাকো, জানতে পারবে, জানতে পেরে যাবে। সবাই যাচ্ছে, সবাই, হোল ফ্যামিলি। তো এখন আমরা আছি কেক শপে, বিকজ আজকে অনেকগুলো স্পেশাল ডে একদিনে পড়েছে। তার একটা কিছুই আমি বলিনি কি না কি। তো ফার্স্টে আমি একটু রিভিল করি, ফার্স্ট ওয়ান সারপ্রাইজ আজকে রাখি বন্ধন। এই যে হ্যাপি রাখি, তুইও বলতে পারিস, তোরও দাদা হয় হ্যাপি। অ্যান্ড সেকেন্ড, চলো ফার্স্টে, মানে ওটা সিক্রেট, ফার্স্টেরটা আমি সেকেন্ড স্পটে গিয়ে সেলিব্রেট করব। তো চলো জাস্ট নর্মালি লিখে দাও, কংগ্রাটস লিখে দাও। আমি কোনটা
Congratulations.
থ্যাংক ইউ বল দাদু তোকে এই গিফটটা করলো আমার খুব আত্মীয়তা হয়েছে আর এখানে সহকর্মীর সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়েছে আর এরা সবাই ভালো এরা ম্যানেজার ভালো আর এদের এদের ব্যবহার ভালো এদের ভগবান মঙ্গল করুক ঠিক আছে তুমি আরামবাগবাসীকে তাহলে বলে দাও কারোর যদি বাইক কেনার হয় তারা এখানে এসে বাইক কিনতে পারে হ্যাঁ আরামবাগে যদি কেউ সাইকেল বা মোটরসাইকেল কেনে এইখানে কিনবে আমি পুলিশ অফিসার আমি বিচার করে বলছি এখানে ভালো এখানে সৎভাবে আপনি পাবেন এখানে কোনো কিছু দু নম্বরই বা খারাপ নাই আপনি নিশ্চিন্তে এখানে এসে কিনবে এখানে ভালো ব্যবহার পাবেন ভালো জিনিস পাবেন ভালো দাম পাবেন আমরা কি কিনবো ভাই কার আমার জন্য তুমি কার কিনবে নাহলে ল্যাম্বরগিনি আমাকে কিভাবে করো